হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসলাম নতুন করে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা যে মেসেঞ্জার যে একটা ডার্ক মোড অপশন চালু হয়েছে সেটা অনেকেই করতে পারতেছেন না, তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে সেটার সলিউশন দেবো। তো আপনি কি করবেন, আপনার যে কোনো একটা আইডি, ঠিক আছে, যে আইডিটা আপনি বেশি ইউজ করেন না, তো সেই আইডিটায় যাবেন। সেই আইডিটায় যাওয়ার পরে আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে এই চাঁদ ইমেজিটা সেন্ড করবেন, চাঁদ ইমেজটা সেন্ড করবেন। সেন্ড করার পর এরকম আসবে। তো এরকম আসার পর তো আপনি ব্যাগে যাবেন, ব্যাগ গিয়ে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেখেন ডার্ক মোড, ঠিক আছে। তো এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনি ডার্ক মোড হয়ে যাবে। তো দেখছেন ডার্ক মোড হয়ে গেছে। এখন আপনি যে আইডিটা ইউজ করতে চান তো সেই আইডিটা আপনি শোস অ্যাকাউন্টে গিয়ে সেই আইডিটা লগ ইন করবেন। কিছুক্ষণ ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি যে আইডিটা লগ ইন করছি তো সেই আইডিটাও ডার্ক মোড, ডার্ক মোড অপশনটা চলে আসছে মেসেঞ্জারে। তো দেখেন তো সব কিছু টোটালি ডার্ক মোড চলে আসছে, দেখছেন। তো মূলত আপনারা এভাবেই আপনার যে আইডিটা আপনি অনেক দিন যাবত ইউজ করেন না, ঠিক আছে, সেই আইডিটা মূলত সেই আইডিটা দিয়ে মূলত এভাবে ডার্ক মোড করে, ঠিক আছে, আপনি যে আইডি ব্যবহার করতে চান তো সেই আইডিতে মেসেঞ্জারে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনার ডার্ক মোড চলে আসবে। তো ভিউয়ার্স, তো আপনি এভাবে আপনি আপনার মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটা চালু করেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের কিছুটা হলেও উপকার হয় তো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট। অ্যান্ড আপনাদের যে ফ্রেন্ড আছে, ঠিক আছে, যারা ডার্ক মোড অপশনটা চালু করতে পারতেছেন না, তো তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে লিঙ্কটা শেয়ার করে তাদেরকে শিখিয়ে দেবেন। তো অপরিশেষে বলে যাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, বাই।